গাইজ আসসালামু আলাইকুম, আর আপনারা দেখতে পারতেছেন আমাদের নতুন ওরিয়ন ক্যারেক্টার কিন্তু আমার কাছে চলে আসছে। আর এই ক্যারেক্টার স্কিলটা সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিব, এই ক্যারেক্টারটা কতটা মারাত্মক, কতটা ভালো নাকি খারাপ সেটাও আপনারা জানতে পারবেন। তাছাড়া এই ক্যারেক্টারটা কীভাবে কাজ করে সেটা তো জানতেই পারবেন, এবং এই ক্যারেক্টারটা কীভাবে আপনারা ফ্রিতে পাবেন সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিব, এবং তার সাথে কিছু টিপস দিব যে কোন কোন ক্যারেক্টারটা এই ক্যারেক্টারের সাথে ব্যবহার করলে আপনারা আরও বেশি এক্সপিরিয়েন্স বা বেটার আপনারা এই ক্যারেক্টারটা ব্যবহার করতে পারবেন সেটাও আমি ক্যারেক্টার কম্বিনেশনটা বলে দিব। প্রথমে যদি আমি ক্যারেক্টার সেকশনে যাই, এই ক্যারেক্টারটা দেখতেই পারতেছেন, এই ক্যারেক্টারের অ্যাবিলিটিটা বলে দিই বাই দ্য ওয়ে। প্রথমে দেখতেই পারতেছেন এই ক্যারেক্টারটা কিন্তু একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারটাকে ব্যবহার করতে হলে অবশ্যই আপনার ইপি থাকতে হবে, ইপি না থাকলে এই ক্যারেক্টারটা আপনারা ব্যবহার করতে পারবেন না, লক হয়ে থাকবে। দ্বিতীয়ত, এই ক্যারেক্টারটা হচ্ছে আপনারা সর্বোচ্চ 3 সেকেন্ডের মতো আপনারা ব্যবহার করতে পারবেন, এবং এই ক্যারেক্টারটা কুলডাউন হতে সময় লাগবে 3 সেকেন্ড। এবং আপনারা যখন এই ক্যারেক্টার স্কিলটা ব্যবহার করবেন তখন আমরা উকংয়ের মধ্যে যেরকম একটা ক্যারেক্টার হয় না, উকং হয়ে যায়, এই ক্যারেক্টারটা ওরকম অনেকটা হয়ে যাবে। তো ওরকম যখন হবে 5 মিটারের মধ্যে যদি কোনো এনিমি থাকে তারা কিন্তু ড্যামেজ দিবে, তারে 5-5 করে ড্যামেজ দেয়, টোটাল 15 ড্যামেজ দিবে, এবং তার থেকে ইপি নিয়ে মানে তার থেকে ড্যামেজ নিয়ে আপনার ইপি যদি আপনার এইচপি যদি কম থাকে, মানে ক্যারেক্টার স্কিলে যখন আমরা ব্যবহার করবো যদি আমার নিজের এইচপি যদি কম থাকে তাহলে এনিমির থেকে এইচপি নিয়ে আমার এইচপি বাড়বে। এখন কত পর্যন্ত বাড়বে সেটা আমরা এখন গেম প্লে করে বুঝতে পারবো। তাছাড়া এই ক্যারেক্টারটা অনেকটা মূলত যখন ক্যারেক্টার স্কিলটা আপনারা ব্যবহার করবেন, এনিমি যদি আপনাদেরকে ফায়ার করে বা গুলি করে, ক্যারেক্টার স্কিলটা অন থাকে অবস্থায় গুলি লাগবে না, কোনো প্রকার গ্রেনেড লাগবে না, আবার এয়ারড্রপ পড়লে সেটাও মনে করেন যে এয়ারড্রপে কোনো কিছু এলিমিনেট হবে না। তার মানে এই ক্যারেক্টারটা কিন্তু অনেকটা ভালো একটা ক্যারেক্টারের মধ্যে হতে চলেছে আমার কাছে যতটুকু মনে হয়। এখন আমরা গেম প্লে করি, বাকিটা বুঝতে পারবো কতটা ভালো। আর এই ক্যারেক্টারটা কিন্তু আমি গিভওয়ে করবো, টোটালি 15টা এই ক্যারেক্টার গিভওয়ে করবো, যদি টপ আপ ইভেন্টের মধ্যে দিয়ে দেয় তাহলে ভালো, আমি 15 জনকে টপ আপ করে এই শুধুমাত্র ক্যারেক্টারটা দিয়ে দেবো। এই জন্য অবশ্যই আপনাকে এই ভিডিওতে লাইক দিতে হবে, আর অবশ্যই গেমের রিওয়ার্ডটা একই কমেন্টে কমেন্ট করতে হবে, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে। চ্যানেলে নতুন থাকলে গাইজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে কিন্তু আপনারা এই নতুন ক্যারেক্টারটা পেয়ে যাবেন। সো গাইজ, এখন আমরা এই ক্যারেক্টারের অ্যাবিলিটিটা দেখতেই পারতেছেন, চেক করব। আর এটা কিন্তু গেমের ভিতরে আমরা মনে হয় 2 বার ব্যবহার করতে পারবো, কারণ দেখে দেন আমার কাছে কিন্তু উপরে লাল কালারের ইপিটা কিন্তু আমার এখানে 300 দেখাইতেছিল, আমি একবার ইউজ করছি তারপরে দেশও হয়ে গেছে। এখন আমি আমাদের নতুন ক্যারেক্টারটা ব্যবহার করে এনিমিকে ড্যামেজ দিব, দেখবো যে একজন এনিমিকে কত ড্যামেজ দেয়। দেখেন ওই লাল কালারের এটা যদি 150 নিচে চলে আসে তাহলে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, 150 ব্যবহার করতে পারবো। দেখেন এনিমি থেকে ড্যামেজ দিল, কত ড্যামেজ দিছে নাবিল? 25। সো গাইজ, আমরা 2 বার ব্যবহার করছি, তার মানে দেখতে পারতেছেন এটা কিন্তু 25 করে ড্যামেজ দিচ্ছে। আর এইবার কিন্তু আমরা একজনকে দিয়ে চেক করে দেখছি, এবার কিন্তু আমরা 4 জনকে যে চেক করে দেখবো যে 4 জনকে টোটাল ড্যামেজ দিতে পারি কিনা, নাকি শুধুমাত্র 1 জনকে ড্যামেজ দিবে, তো চলুন চেক করা যাক। সো গাইজ, দেখতে পারতেছেন এবার আমরা 4 জনকে নিয়ে আসছি, আর এবার 4 জনকে আমরা হচ্ছে এই ক্যারেক্টার স্কিলটা ইউজ করে দেখবো যে 4 জনকে ড্যামেজ দেয় কিনা। ওকে, সো গাইজ আমরা ক্যারেক্টার স্কিলটা আমরা অন করে ফেললাম, দেখতেই পারতেছেন একবারে 4 জনকে কিন্তু ড্যামেজ দিল। সো কত ড্যামেজ দিছে? আগের মতো 25 ড্যামেজ দিছে, তাই না? আচ্ছা, 25 ড্যামেজ দিছে, তার মানে 4 জনকে যদি আমরা ড্যামেজ দিই তাহলে কিন্তু এই ক্যারেক্টার স্কিলটা 4 জনকে কিন্তু 25 করে ড্যামেজ দিয়ে যাবে। এবার আমি এই ক্যারেক্টার স্কিলটা অন করবো, আর দেখবো যে আমাদেরকে এনিমি ফায়ার করলে বা গুলি করলে কোনো ড্যামেজ আমি দেই কিনা। সবাই আমাকে গুলি করবো, সবাই ঠিক আছে? যখন ক্যারেক্টার সবাই গুলি করবো, ঠিক আছে? ক্যারেক্টার 1 2 3, আমি ক্যারেক্টার স্কিল অন করে দিলাম। গাইস দেখেন আমাকে কিন্তু কোনো প্রকার ড্যামেজ দিচ্ছিল না যখন আমরা ক্যারেক্টার স্কিলটা ইউজ করছিলাম। আর বাই দ্য ওয়ে গাইস, এই ক্যারেক্টার স্কিলটা কিন্তু আমরা সর্বোচ্চ 3 সেকেন্ডে ব্যবহার করতে পারবো, তারপরে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। গাইজ এখন আমরা গ্রেনেড টেস্ট করে দেখবো যে এই ক্যারেক্টারটা যখন আমরা ব্যবহার করি তখন গ্রেনেড মারলে এই ক্যারেক্টারের কোনো ড্যামেজ দেয় কিনা। গ্রেনেড মারো দেখি। তো গাইজ দেখতে পারলেন যে এই ক্যারেক্টারটা যখন আমরা ব্যবহার করবো তখন গ্রেনেড মারলে কিন্তু কোনো প্রকার ড্যামেজ দিচ্ছে না। সো গাইজ এখন আমরা এয়ারড্রপের টেস্ট করে দেখবো, এয়ারড্রপ আসতে স্যার, এয়ারড্রপ যখন আসবে তখন আমরা এই ক্যারেক্টার স্কিলটা অন করে দেখবো যে আমাদেরকে ড্যামেজ দেয় কিনা এয়ারড্রপটা যখন আসবে। তো ক্যারেক্টার স্কিলটা আমরা অন করে দিচ্ছি, দেখি এবার কি হয়। তো গাইজ দেখতেই পারলেন যে এয়ারড্রপ পড়লে কিন্তু কোনো প্রকার ড্যামেজ দেয় না, তার মানে বুঝতেই পারতেছেন উকং ব্যবহার করলে কিন্তু আমাদেরকে ড্যামেজ দিত, বাট এই ক্যারেক্টার স্কিলে কিন্তু কোনো প্রকার ড্যামেজ দিবে না। তার মানে যখনই আপনারা এই ক্যারেক্টার ব্যবহার করবেন কোনো দিক থেকে কোনো প্রকার ড্যামেজ দিবে না, এইটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট এই ক্যারেক্টারের মধ্যে। ওকে, সো গাইজ দেখতে পারতেছেন আমার কাছে কিন্তু বর্তমানে এইচপি একটু কম আছে, সো আমি এই ক্যারেক্টার স্কিলটা অন করে দেখাবো যে কিভাবে আমাদের এইচপি এনিমিকে নিয়ে বাড়ে। দেখতে পারতেছেন আমি একটা ক্যারেক্টার ব্যবহার করলাম যে ক্যারেক্টারে কিন্তু গাইজ এইপি থেকে এইচপি বাড়বে, তারপরে এই ক্যারেক্টার স্কিলটা ব্যবহার করলে কিন্তু এই ক্যারেক্টার থেকেও কিন্তু আমরা যখন ইউজ করবো তখন কিন্তু অটোমেটিক্যালি আমরা এনিমির থেকে কিন্তু ড্যামেজ নিয়ে এসে আমাদের কিছু এইচপি বাড়বে, এই ক্যারেক্টারে কিন্তু এটাও কিন্তু অ্যাবিলিটি।
গাইজ আমরা এই ক্যারেক্টার স্কিলটা ব্যবহার করে উপর থেকে পড়ে দেখব যে আমাদের কোন প্রকার ড্যামেজ দেয় কিনা। সো আমি ক্যারেক্টার স্কিলটা অন করে ফেললাম আর দেখতেই পারতেছেন একদম নিচে নামলাম, আমারই কিন্তু কোন প্রকার ড্যামেজ দেয় না। তার মানে বুঝতেই পারতেছেন এই ক্যারেক্টারটা ব্যবহার করে আপনারা যেখান থেকে পড়েন না কেন কোন প্রকার ড্যামেজ দিবেন। এক কথায় আপনারা এই ক্যারেক্টার স্কিলটা ব্যবহার করে যেভাবে ড্যামেজ হোক না কেন কোন প্রকার ড্যামেজ কিন্তু দিবে না। আর এবার আসে যাক ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে, কোন কোন ক্যারেক্টারটা তোমরা এই ক্যারেক্টারের সাথে ব্যবহার করতে পারো। প্রথমে যদি আমরা বলতে চাই আমাদের কিন্তু এই ক্যারেক্টারে যদি ইপি না থাকে তাহলে কিন্তু এই ক্যারেক্টারের কোনো মানে আসে না। তার জন্য আমাদের একটা এমন একটা ক্যারেক্টার নিতে হবে প্যাসিভ স্কিলে যে ক্যারেক্টারটা কিন্তু আমাদেরকে ইপি দিবে। তো ইপির জন্য আমরা অবশ্যই প্রথমে যেটা নিব সেটা হচ্ছে মিগুয়েল। মিগুয়েল ক্যারেক্টার হচ্ছে যখনই আমরা কোনো এনিমিকে নকডাউন করবো তার সাথে সাথে কিন্তু আমাদেরকে 200 ইপি দিয়ে দিবে, মানে দেখতেই পাচ্ছেন আপ টু আমরা 200 ইপি আমরা পাবো। তো এখানে আমরা মিগুয়েল ক্যারেক্টারটা নিলাম আর জোতা ক্যারেক্টারটা কিন্তু আমরা এখানে নিচ্ছে ক্যারেক্টার কম্বিনেশনের সাথে। তারপরে নিচ্ছে আমরা যে ক্যারেক্টার, এই তিনটা ক্যারেক্টার কম্বিনেশন দিয়ে কিন্তু তোমরা এই ক্যারেক্টার স্কিলটা যদি ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা গেমের ভিতরে ভালো একটা স্কিল বা ভালো একটা মানে অ্যাডভান্টেজ পাবা, এটা তোমরা ব্যবহার করতে পারো। আর যে ক্যারেক্টারটা তো এখন গেমের ভিতরে পাওয়া যায় না, যারা পুরাতন ক্যারেক্টার আর যারা পুরাতন ফ্রি ফায়ার প্লেয়ার ছিল তাদের কাছে কিন্তু এটা ফ্রিতে সবাইকে দিয়ে দেওয়া হয়েছিল। বাই দ্য ওয়ে তোমাদের কাছে জয় ক্যারেক্টার কার কার কাছে আসে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাবা। আশা করি তোমরা এই ভিডিওটা দেখে ক্যারেক্টারটা তোমাদের কাছে কেমন লেগেছে জানতে মানে বুঝতে পারছো। আর আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে যে বিষয়টা যেটা ডিসঅ্যাডভান্টেজ মনে হয়েছে সেটা হচ্ছে মাত্র 3 সেকেন্ড, এটাকে যদি 6 সেকেন্ডের মতো করা হইতো তাহলে আমার কাছে মনে হয় যেন ভালো হইতো। আর তোমাদের কাছে কী মনে হয় এই ক্যারেক্টারে কোন জিনিসটা আর একটু ইম্প্রুভ করলে ভালো হয় সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আর আমি কিন্তু তোমাদের কমেন্ট দেখে সেই জিনিসটাকে গাড়ি জানাবো, তাহলে কিন্তু এই ক্যারেক্টার স্কিলটা কিন্তু আরো ইম্প্রুভ হতে পারে। আর আমি এই ক্যারেক্টারটাকে খুব ইউজফুল আমার কাছে মনে হয় না, কারণ এটার জন্য আমাদের উকং ক্যারেক্টারটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। আর যে জিনিসটা সবচেয়ে ভালো হয়েছে সেটা হচ্ছে যে এই ক্যারেক্টারটা কিন্তু তোমাদের অনেকগুলো ক্যারেক্টার যেমন করণ ও উকং 2-3টা কম্বিনেশনে কিন্তু ব্যবহার করতে পারবা। সো এই ক্যারেক্টারটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবা, চ্যানেলে নতুন দেখলে গেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই তোমাদের গেমের ওয়াইটা কমেন্ট করে দিবা যাতে তোমরা এই ক্যারেক্টারটা পেয়ে যেতে পারো মেল বক্সে। ওকে সবাই ভালো থেকো, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।